শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজ একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের ছাদ বাগানে অনেকগুলো বেগুন ধরেছে আজ সেটি সংগ্রহ করে দেখাবো আপনাদেরকে এই যে আমার বাবা বেগুনগুলো সংগ্রহ করছেন দেখুন প্রতিটি গাছেই অনেকগুলো করে বেগুন ধরে আছে আর এই বেগুনগুলো একদম সম্পূর্ণ অর্গ্যানিকভাবে ফলানো যে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত একদম ফ্রেশ নিজেদের ছাদ বাগানের বেগুন এখানে শুধুই জৈব সার ইউজ করা হয়েছে জৈব সার বলতে এখানে পাতা এবং শাকসবজি পচিয়ে সার তৈরি করা হয়েছিল সেটি দেওয়া হয়েছে এবং গোবর সার দেওয়া হয়েছে আর কিছু না এতেই দেখুন প্রতিটি গাছে কতগুলো করে বেগুন ধরেছে এবং সাইজও খুব ভালোই হয়েছে এখানে মোট দশটি গাছ আছে এবং দশটি গাছে দেখুন কতগুলো করে বেগুন ধরে আছে সবগুলো বেগুন নিচ্ছে না শুধু বড় বড়গুলো দেখে নিচ্ছে এক তরকারি বেগুন অলরেডি হয়ে গেছে আর এখনও গাছে অনেকগুলো ছোট ছোট বেগুন আছে কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই জৈব সার দিয়ে কত ভালো ফলন হয়েছে দেখুন আপনারাও আপনাদের এভাবে পড়ে থাকলে টুকটাক গাছ লাগাতে পারেন এবং আশা করি এতে আপনাদের সামান্য হলেও চাহিদা পূরণ হবে সব থেকে বড় কথা পরিবারের মানুষগুলোকে একটু ফ্রেশ সবজি খাওয়াতে পারবেন সবগুলো গাছ থেকে বেগুন সংগ্রহ করা শেষ দেখুন অনেকগুলো বেগুন হয়েছে এবং সাইজটাও খুব ভালোই হয়েছে তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ